পাসওয়ার্ড তো নামাজ পড়ার কারণে সাইকেল দিয়েছে, সাইকেল পাওয়ার কারণে আমি খুবই খুশি। এ যেন এক বিজয়ের হাসি। শিক্ষার্থীদের সকলেরই বয়স 7 থেকে 15 বছর, সকলেই বিজয়ী কারণ তারা রমজান মাস জুড়ে জামাতের সঙ্গে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার হিসেবে পেয়েছে বাইসাইকেল। গত রমজান মাসে নগরীর ব্রাউন কম্পাউন্ড মসজিদে তারাবির সহ জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সাইকেল উপহারের ঘোষণা দেন স্থানীয় 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীব হোসেন। তার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে ওই ওয়ার্ডের 170 জন শিক্ষার্থী তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন মসজিদে। এখন 5 ওয়াক্ত নামাজ পড়া তাদের অভ্যাস হয়ে গেছে। এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী গত রোববার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাইসাইকেল এবং ক্রেস্ট তুলে দেন সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ। আর সাইকেল পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। আমি পবিত্র মাহে রমজানে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করেছি, এর জন্য রাজীব হোসেন খান আমাদেরকে এই সাইকেলটি উপহার হিসেবে দিচ্ছে। আর এই সাইকেলটি দেওয়ার কারণে যারা নামাজ পড়েনি এবং তারা নামাজ পড়তে শুরু করেছে। রোজার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ছি এবং 30টা রোজা রাখছি, আর যারা আমার সাইকেলটা দিয়েছে তাদের ধন্যবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে একদিন নামাজই হয়ে যায়, তাই জন্য আমাদেরকে রাজীব হোসেন খান মানে তাই জন্য আমাদের সাইকেলের উদ্দেশ্যে নামাজ পড়ানো দিয়েছে। আমি রমজান মাসে 30টা রোজা রাখছি এবং নামাজ সাথে পড়ছি, সেই জন্য আমাকে সাইকেল উপহার দিয়েছে। আমার নাম জেহাদুল ইসলাম শিফার। আমি রোজার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ছি এক মাস আমি রোজা রাখছি। আমার এই সাইকেল যে রয়েছে তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি রোজার মাসে 30টা রোজা রেখেছি এবং 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সেই জন্য আজকে আমাকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সাইকেল দিয়েছে, সাইকেল পাওয়ার কারণে আমি খুবই খুশি। এদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। এ ধরনের উদ্যোগ শিশু কিশোরদের মোবাইল ফোনের আসক্তি এবং বিপদগামিতা থেকে সুপথে নিয়ে আসবে বলে প্রত্যাশা তাদের। শুনুন, ওয়ার্ডে যে রাজীব ভাই কাউন্সিলর, সে একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, আর মানে বাচ্চাদের এই উৎস দেওয়ার জন্য যে 5 ওয়াক্ত নামাজের রমজান মাসের মানে খুবই ভালো লাগছে, যে আমরা গর্বিত যে রাজীব ভাই এই একটা উদ্যোগ নিয়েছে। রমজান মাসে মুসলমান হিসাবে এই রাজীব হোসেন খান উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে, আমি মনে করি বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে এটা খুবই সুন্দর একটা উদ্যোগ, যেটা আমার মনে হয় না অন্য কোনো ওয়ার্ড নিয়েছে। মানে বাচ্চারা খুবই ইন্সপায়ার হয়েছে এই তাদের রমজান মাসে বিশেষ করে রোজা রাখা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। পুরস্কারটা বাচ্চাদের কাছে অনেক আনন্দের ব্যাপার। তারপরে আমি গার্জিয়ান হয়ে আমি বাচ্চাকে পারতাম না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাতে চাইলেও ওরা হয়তো যাইতো না, কিন্তু রাজীব ভাইয়ের উদ্যোগে তার আহ্বানে সাইকেল পুরস্কার আসায় আমার বাচ্চা 5 ওয়াক্ত নামাজ পড়ছে জামাতের সাথে। অনেক বাচ্চারা যারা নামাজ পড়ে না ওরা আসলে নামাজের প্রতি অনেক আগ্রহী হয়েছে, এখন নামাজ পড়ে রেগুলার, এটা অনেক ভালো একটা উদ্যোগ। তো আমি চাই যে মানে আমি বলবো যে এরকম যারা আছে যারা দিতে পারবে এরকম তারা সবাই যাতে চেষ্টা করে এরকম একটা উদ্যোগ গ্রহণ করতে, এতে বাচ্চা অন্য যারা আছে তারাও আগ্রহী হবে। 30টা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে তো তার অভ্যাসটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যারা এই আয়োজন করেছে এই অনুষ্ঠানের তাদেরকে আমি ধন্যবাদ জানাই মনের অন্তরের অন্তঃস্থল থেকে, যে এরকমের অনুষ্ঠানের দরকার আছে আমাদের দেশে। আমরা তো মুসলমান, আমাদের যে যে ধর্ম পালন করবে, হিন্দু হিন্দু মুসলমান মুসলমান পালন করবে, তো এটা হচ্ছে গত রমজানে আমাদের ওই কাউন্সিলর রাজীব উদ্যোগ নিয়েছে যে যারা নামাজ ঠিকমতো পড়বে তাদেরকে সাইকেল দেবে। মনে এই যে শিশুগুলা উৎসাহিত হবে তেমনি জনগণ উৎসাহিত হবে এবং এটা একটা সফল কাজ বলে আমি মনে করি। অপরাধ থেকে দূরে রাখতে এবং শিক্ষার্থীদের মসজিদমুখী করতেই এমন উদ্যোগ, জানালেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য আগামী প্রজন্মকে মসজিদমুখী করা। একটি শিশু যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে সেই শিশুর পক্ষে কোনো ধরনের কোনো অপকর্মে লিপ্ত হওয়া সম্ভব হয় না। তাই আমরা আজ আগামী প্রজন্মকে মাদক মুক্ত পশ্চিমা সংস্কৃতি মুক্ত করার জন্যই, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমরা মসজিদমুখী করার উদ্দেশ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করতেছি, যার নেপথ্যে আমাদের বরিশাল সিটি কমিশনের মাননীয় মেয়র সেনেবা সাদেক আবদুল্লাহ ভাই। আর এ ধরনের উদ্যোগ সব ওয়ার্ডেই নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সিটির সাবেক মেয়র সাদেক আবদুল্লাহ। যে আজকে খুশি এর জন্য ভালো লাগতেছে, আর কথা হচ্ছে যে এরকম প্রতিটি 16 নম্বর ওয়ার্ডের আয়োজনটা করা হয়েছে, 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আয়োজন করছেন এরকম, যাতে প্রতিটি ওয়ার্ডে যে এই ধরনের আয়োজন, যে শুধু সাইকেল গিফট দিতে হবে এমন কোনো কথা নেই, ছোটো ছোটো গিফট দিয়ে বাচ্চারা
আগ্রহ হয়, তাদেরকে তাদের মোটিভেশনটা করা আর কি, এটাই হয়েছে রাইট। অবশ্যই ইসলাম শুধু নট অনলি যে পাঁচ অক্ত নামাজের যে পড়াশোনার ক্ষেত্রেও আমরা দিতে পারি। আমরা ক্লাসে জিপিএ 5 পাইলে পরে এই ওয়ার্ডের যে কজন বাচ্চা আছে যারা জিপিএ 5 পেয়েছে এবার তাদেরকে দিতে পারি। তো এটা সব দিকেই তাদেরকে মোটিভেটেড করা মেইন বিষয়টা হচ্ছে যে ভালো দিকে তাদেরকে তাদের মানসিকতাটাকে ভালো দিকে নেওয়া। পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের দেখে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরাও মসজিদমুখী হবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের। We'll be right back.